একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তোষীল, সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রাণপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা লক্ষ্য করবে আজকে আমি তোমাদেরকে যে বিষয়টা নিয়ে পড়াবো সেটি হচ্ছে জীববিজ্ঞান বিষয়ে প্রথম পত্রিকা 3 থেকে সেল কেমিস্ট্রি অন্তর্ভুক্ত এনজাইম। এনজাইমের প্রথম একটা ক্লাস দিয়েছি, পরবর্তী অবশিষ্ট অংশটুকু আমি পড়াচ্ছি, ফ্যাক্টরস টু ডিফারেন্স। এটা একাদশ শ্রেণীর জন্য 41তম এবং দ্বাদশ শ্রেণীর জন্য 103তম ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য করবে যে বিষয়টা আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি হলো, প্রথমত সিলেবাস নিয়ে একটু কথা বলতে চাই। একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের বিষয়ভিত্তিক মূল্যায়ন 2, এটার সিলেবাস হলো জীববিজ্ঞান বিষয়ের প্রথম পত্র অধ্যায় 1, কোষ ও এর গঠন, এবং অধ্যায় 3, কোষ রসায়ন। এখান থেকেই তোমাদেরকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে ইতিমধ্যে সে অনুযায়ী প্রশ্ন হবে। হোয়াটসঅ্যাপে আছে, নির্দেশনাটা দেখে নিও। সিলেবাসটা আমি এখনো দেই নাই, মুখে বলে দিলাম, হয়তো দিতেও পারি, না দিলেও এটাই তোমাদের সিলেবাস। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, যারা সামনের বার পরীক্ষার্থী আর কি, এদের উদ্দেশ্যে বলছি, তোমরা একটু লক্ষ্য করো, তোমাদের আমরা 2 পেপার পরীক্ষা নিচ্ছি এবং ফুল মার্কসের একটা পরীক্ষা, সুতরাং এটাকে বোর্ড স্ট্যান্ডার্ড করতে হবে, আর এই জন্য আমাদের হোল বুক, হোল সিলেবাসের উপর পুষ্ট করতে হবে। কথা হলো, পুরো সিলেবাসটা আমি এখনো কমপ্লিট করি নাই, তারপরেও স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য টোটাল বই থেকে আমি পুষ্ট করব, তবে যেটুকু পড়িয়েছি সেটুকু থেকে বেশি প্রশ্ন দেওয়ার চেষ্টা করব। এরপরও যদি এমন কোনো প্রশ্ন হয়ে যায় যেগুলো পড়ানো হয়নি, সমস্যা নাই, তোমরা বই থেকে দেখেই লিখো, এটা কোনো বিষয় না, তোমরা কিছুটা শিখো। তাছাড়া তুমি তো প্রশ্ন লিখবে 5টা, যেগুলো পড়েছে সেখান থেকে আশা করি 5টা থাকবে। যাক, খেয়াল করো কি পড়াচ্ছি। এনজাইমের কার্যকারিতার প্রভাবক সমূহ, নাম্বার 1, তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে এবং 0 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচের তাপমাত্রায় এনজাইমের কার্যকারিতা দারুণভাবে কমে যায়। 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এনজাইমের বিক্রিয়ার হার সবচেয়ে বেশি, তাই এ তাপমাত্রাকে পরম তাপমাত্রা বলা হয়। পিএইচ এর ক্ষেত্রে খেয়াল করো, অতিরিক্ত অম্ল বা অতিরিক্ত ক্ষারে এনজাইমের কার্যকারিতা নষ্ট হয়। অধিকাংশ এনজাইমের ক্ষেত্রে পিএইচ 6 থেকে 9 এর মধ্যে থাকে। একটি এনজাইমের এক একটি নির্দিষ্ট অপটিমাম উপযুক্ত পিএইচ থাকে। এনজাইম এবং অপটিমাম পিএইচ দেখো, এখানে 4টা দিয়েছে, একটু দেখে নিবা, পেপসিন, ইনভার্টেস, সেলোবায়াজ, ইউরিয়াস, মিট্রোপেপসিন, পাশে অপটিমাম পিএইচটা দেওয়া আছে, এমসিকিউ জন্য একটু খেয়াল রাখতে হবে। 3 নম্বরে আসো পানি। কোষে পরিমিত পানির উপস্থিতিতে এনজাইমের কার্যকারিতা স্বাভাবিক থাকে। স্বাভাবিক বানান একটু লক্ষ্য করো, আকারটা হবে না, দুটো আকার পড়ে গেছে এখানে, একটু খেয়াল করো একটি আকারে হবে। 4 নম্বরে আসো ধাতু। কোন কোন ধাতুর যেমন ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, কোবাল্ট এবং নিকেল এর উপস্থিতি এনজাইমের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। আবার কোন কোন ধাতু যেমন সিলভার, জিঙ্ক, কপার এদের উপস্থিতি এনজাইমের কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে। 5 নম্বরে আসো সাবস্ট্রেটের ঘনত্ব। সাবস্ট্রেটের ঘনত্বের ওপরও এনজাইমের কর্মক্ষমতা নির্ভরশীল। সাবস্ট্রেটের ঘনত্ব বাড়লে এনজাইমের কর্মক্ষমতা বাড়ে এবং ঘনত্ব কমলে কর্মক্ষমতা কমে। এখানে একটু লক্ষ্য করবা, এনজাইমের এর দুটো হয়ে গেছে, এনজাইম লিখলে এরটা থাকবে আর এনজাইমের একসাথে লিখলে এটা দেওয়ার প্রয়োজন হবে না। 6, এনজাইমের ঘনত্ব। এনজাইমের ঘনত্বের ওপরও এদের কর্মক্ষমতা নির্ভরশীল। প্রোডাক্টের ঘনত্ব, এনজাইম এবং সাবস্ট্রেট কাজ করার পরে যেটি তৈরি হয় সেটি হলো প্রোডাক্ট। প্রোডাক্টের ঘনত্ব দেখো, প্রোডাক্টের পরিমাণ বেড়ে গেলে বিক্রিয়ার হার কমে যেতে পারে। অ্যাক্টিভেটর, অ্যাক্টিভেটর কে সেটা আগের ক্লাসে বলেছি, একটু দেখে নিবা, অ্যাক্টিভেটরের উপস্থিতিতে এনজাইমের বিক্রিয়ার হার বাড়ে। প্রতিরোধক বা ইনহিবিটর, বাধাধানকারী কিছু পদার্থ থাকে, এর দ্বারা এনজাইমের কার্যকারিতা বাধাপ্রাপ্ত হয়। এনজাইমের কাজে আসো, এনজাইমের প্রধান কাজ হলো জীবদেহের শারীরবৃত্তীয় বিক্রিয়াগুলো পরিচালনা করে জীবদেহকে কর্মক্ষম রাখা। জীবদেহের গঠন ও বৃদ্ধি সবই নিয়ন্ত্রিত হয় এনজাইমের কার্যক্রম দিয়ে। জীবদেহে শক্তি সঞ্চয়ের পেছনেও এনজাইম ক্রিয়াশীল, আবার শক্তি নির্গমনের পেছনেও এনজাইম ক্রিয়াশীল। এটি বিক্রিয়ার গতিকে বাড়ায়, আবার বিক্রিয়ার পরে অপরিবর্তিত থাকে। স্বল্প পরিমাণ এনজাইম প্রচুর পরিমাণ সাবস্ট্রেটকে প্রোডাক্টে পরিণত করে, বিভিন্ন জটিল যৌগকে সরল যৌগে পরিণত করে।
দেহের বিভিন্ন প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য সংশ্লেষ করে। এরপর কি বলছে, স্টার্চ বা ফেচার হাইড্রোলাইসিস অগ্রবিশ্লেষণের জন্য 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন হলেও এনজাইমের প্রভাবে স্বাভাবিক দৈহিক পরিবেশে অন্ত্রে শ্বেতসার জাতীয় খাদ্যের পরিপাক ঘটে এবং গ্লুকোজ উৎপন্ন হয়। এভাবে আমিষ, চর্বি ও অন্যান্য বড় অণুর জৈবিক বিশ্লেষণ স্বাভাবিক অবস্থায় ঘটে থাকে। তাই অনেকে বলে থাকেন এনজাইমের সিস্টেমেটিক কার্যক্রমে হলো জীবন। পরের স্লাইডে দেখো জৈবিক কার্যক্রমে এনজাইমের ব্যবহার। সেলুলোজ এনজাইম, যে এনজাইম সেলুলোজকে হাইড্রোলাইসিস করে, সেলু বায়োলজ উৎপন্ন করে তাকে সেলুলোজ বলে। উদ্ভিদ দেহের প্রধান গাঠনিক পদার্থ হলো সেলুলোজ। মৃত উদ্ভিদ দেহ পচে না গেলে সমস্ত পৃথিবী আজ মৃত উদ্ভিদ দিয়ে ভরা থাকত। সেলুলোজ এনজাইমের কার্যকারিতা এরা ক্রমান্বয়ে পচে মাটির সাথে মিশে যায়। তৃণভোজী প্রাণীদের পৌষ্টিক তন্ত্র থেকে সেলুলোজ এনজাইম ক্ষরণ হয় বলে তারা কাঁচা উদ্ভিদ পরিপাক করতে পারে। মানুষের পৌষ্টিক তন্ত্র থেকে সেলুলোজ এনজাইম ক্ষরণ হয় না। সেলুলোজের ব্যবহার কফি প্রক্রিয়াজাতকরণে সেলুলোজ এনজাইম ব্যবহার করা হয়। পেপার অ্যান্ড পাল্প ও বস্ত্রশিল্পে ব্যবহৃত হয়। ওয়াশিং পাউডার ও লন্ড্রি ডিটারজেন্টের গুরুত্বপূর্ণ উপাদান হল সেলুলোজ। ফলের জুস ও বিভিন্ন ধরনের পানি উৎপাদনে সেলুলোজ এনজাইম ব্যবহৃত হয়। ওষুধ শিল্পেও এর যথেষ্ট প্রয়োগ আছে। প্রোটিয়েজ এনজাইম, যে এনজাইম প্রোটিনকে ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে তাকে প্রোটিয়েজ বলে। বীজের সঞ্চিত প্রোটিন অঙ্কুরোদ্গমের সময় প্রোটিয়েজ এনজাইমের কার্যকারিতায় ভেঙে যায় এবং তা দ্রুত ভ্রূণে স্থানান্তরিত হয়ে প্রয়োজন অনুযায়ী নতুন প্রোটিন তৈরি করে। আমরা যে প্রোটিন জাতীয় খাবার খাই তাও প্রোটিয়েজ এনজাইমের কার্যকারিতায় হজম হয়, ফলে আমাদের দেহ গঠিত হয়। প্রোটিয়েজভুক্ত এনজাইমগুলোকে কী দেখো, এটা ক্যামসিকের জন্য লাগবে। পেপসিন, ট্রেপসিন এবং পেপেইন, পেপেইনটা পেপিতে থাকে। প্রোটিয়েজের ব্যবহার বিভিন্ন শিল্প, ওষুধ তৈরি এবং জীববিজ্ঞানের মৌলিক গবেষণায় প্রোটিয়েজ এনজাইম ব্যবহৃত হয়। ব্যাকারে শিল্পে এই এনজাইম ব্যবহৃত হয়। রক্তন্ত্র নিয়ন্ত্রণে প্রোটিয়েজ নামক এনজাইম ব্যবহৃত হয়। এমাইলেজে আসো, স্টার্চের প্রধান উপাদান হলো এমাইলোজ। কোনো কোনো স্টার্চের, স্টার্চ হলো শ্বেতসার জাতীয় খাদ্য উপাদান, সবটুকু এমাইলোজ দিয়ে তৈরি। গ্লুকোজ একক সোজা চেইনের পলিমার সৃষ্টি করে, স্টার্চ গঠন করে, যে এনজাইম অ্যামাইলোজের উপর কার্যকর ভূমিকা পালন করে তাকে অ্যামাইলেজ বলে। এখানে সাবস্ট্রেট অ্যামাইলোজ আর এনজাইম হচ্ছে অ্যামাইলেজ। অ্যামাইলেজ দু ধরনের, যথা আলফা এবং বিটা অ্যামাইলেজ। আলফা অ্যামাইলেজ সাবস্ট্রেটকে ভেঙে প্রথমে ডেক্সট্রিনে পরিণত করে, তাহলে ডেক্সট্রিনটাকে অবশ্যই শর্করা জাতীয় খাদ্য উপাদান। বিটা অ্যামাইলেজ পরে ডেক্সট্রিনকে ভেঙে মাল্টোজে পরিণত করে। অ্যামাইলেজের ব্যবহারে আসো, স্টার্চ থেকে বিয়ার ও মদ উৎপাদনে এমাইলেজ ব্যবহৃত হয়। কাপড় ও বাসনকুসন থেকে স্টার্চ অপসারণের জন্য ডিটারজেন্টে এমাইলেজ ব্যবহার করা হয়। জটিল স্টার্চকে সরল চিনিতে পরিণত করতে পাউরুটি শিল্পে এমাইলেজ এনজাইম ব্যবহৃত হয়। প্যানক্রিয়াটিক এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি চিকিৎসায় এই এনজাইম ব্যবহার করা হয়। ক্যাটালেজ, যে এনজাইম হাইড্রোজেন পার অক্সাইডকে ভেঙে পানি এবং অক্সিজেনে পরিণত করে তাকে ক্যাটালেজ বলে। প্রায় প্রতিটি জীবকোষেই ক্যাটালেজ এনজাইম পাওয়া যায়। এরা হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে পানি এবং অক্সিজেন উৎপন্ন করে। এক অণু ক্যাটালেজ এনজাইম অল্প সময়ে লক্ষ লক্ষ হাইড্রোজেন পারঅক্সাইড অণুকে বিজারিত করে পানি ও অক্সিজেনে রূপান্তরিত করতে পারে। ক্যাটালেজের ব্যবহারে আসো, পনির তৈরির পূর্বে দুধ থেকে হাইড্রোজেন পারঅক্সাইড অপসারণে দুগ্ধ শিল্পে ক্যাটালেজ এনজাইম ব্যবহার করা হয়। কাপড় থেকে হাইড্রোজেন পারঅক্সাইড অপসারণ করার জন্য বস্ত্রশিল্পে ক্যাটালেজ এনজাইম ব্যবহার করা হয়। চোখের কন্ট্যাক্ট লেন্স পরিষ্কারের কাজে এনজাইম ব্যবহার করা হয়। জাইমেজ এনজাইমে আসো, কাতক ছত্রাক বিশেষ করে ইস্ট জাতীয় ছত্রাক কোষে জাইমেজ এনজাইম বিদ্যমান। জাইমেজ এনজাইম একটু জটিল প্রকৃতির। ইস্ট জাতীয় ছত্রাকে বিদ্যমান যে এনজাইম শর্করাকে ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়ার মাধ্যমে ইথাইল অ্যালকোহল ও কার্বন ডাইঅক্সাইডে পরিণত করে তাকে জাইমেজ এনজাইম বলে। জাইমেজ থেকে পরীক্ষায় প্রশ্ন হয়, এটি খেয়াল করবা। অ্যালকোহল উৎপাদন ও বেকারি শিল্পে জাইমেজ এনজাইম ব্যাপকভাবে ব্যবহৃত হয়। জাইমেজের ব্যবহার ইস্ট থেকে জাইমেজ এনজাইম সংগ্রহ করে বদহজম হওয়া রোগীদের ওষুধ হিসেবে দেওয়া হয়। অ্যালকোহল উৎপাদনে জাইমেজ এনজাইম ব্যবহার করা হয়। লাইপেজে আসো, যেসব এনজাইম লাইপোলাইসিস মানে লিপিড বিশ্লেষণ আর কি, লিপিড ভাঙে বিক্রিয়ায় অংশগ্রহণ করে লিপিডকে আদ্র বিশ্লেষণ করে, ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে পরিণত করে তাকে লাইপেজ বলে। অধিকাংশ প্রাণীদেহে লাইপেজ এনজাইম লিপিড খাদ্যের পরিপাক, পরিবহন ও প্রক্রিয়াজাতকরণে প্রধান ভূমিকা রাখে। লাইপেজের ব্যবহার দই ও পনির শিল্পে লাইপেজ এনজাইম ব্যবহৃত হয়। বেকারি শিল্পে, ডিটারজেন্ট শিল্পে ও জৈব অনুঘটক হিসেবে এনজাইম ব্যবহৃত হয়।
অগ্নাশয়ের বিভিন্ন রোগ নির্ণয়ে রক্তের লায়াকেজ পরীক্ষা করা হয়। ব্যবহারিক জীবনে এনজাইমের প্রয়োগ বা গুরুত্ব দেখো। ফলে রস তৈরি, আম, কমলা লেবু, আপেল, আঙুর প্রভৃতি ফলের রস তৈরিতে এনজাইম ব্যবহৃত হয়। এসব ফলের রস তৈরিকালে পেকটিন নামক এনজাইম ব্যবহার করলে রসের ঘোলাটি অবস্থা কেটে যায় এবং রস পরিষ্কার ও স্বাদযুক্ত হয়। পনির তৈরির ক্ষেত্রে দেখো, দুধ থেকে পনির তৈরিতে রেনিন এনজাইম ব্যবহৃত হয়। এটা পরীক্ষায় প্রশ্ন হয়। রেনিন এনজাইম দুধের ননিকে জবাট বাঁধতে সহায়তা করে এবং পরে ননি থেকে পনির তৈরি করা হয়। কাপড়ের দাগ মোচন, কাপড়ের দাগ উঠাতে এমাইলেজ ও লাইপেস এনজাইম ব্যবহার করা হয়। এতে দাগ একেবারে উঠে যায় কিন্তু কাপড়ের কোনো ক্ষতি হয় না। চামড়া লোম মুক্তকরণ, ট্যানারিতে লেদার তৈরি করার সময় তাহলে চামড়া থেকে লোম আলাদা করতে প্রোটিওলাইটিক এনজাইম ব্যবহার করা হয়। ক্ষত নিরাময় দেখো, চামড়ায় সৃষ্ট পোড়া ক্ষত নিরাময় এক ধরনের এনজাইম ব্যবহার করা হয়। হজম সংশোধন, শরীরে এনজাইমের পরিমাণ কমে গেলে হজমে সমস্যা দেখা দেয়। এনজাইমের ঘাটতি পূরণ হলে হজমে অনিয়ম দূরীভূত হয়। পেপসিন, ইমাইলেজ, পেপেইন ইত্যাদি এনজাইম হজমে সাহায্য করে। প্রাণ রাসায়নিক বিশ্লেষণ, বর্তমানে ক্লিনিক্যাল বিশ্লেষণে এনজাইম ব্যবহার করা হয়। রক্তে ইউরিয়া ও ইউরিক অ্যাসিড শনাক্তকরণে ইউরিয়েজ ও ইউরিকেজ নামক এনজাইম ব্যবহার করা হয়। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। চোখের ছানির অস্ত্রোপচার, এটা থেকে এমসিকিউতে প্রশ্ন হয়। আমেরিকার চক্ষু চিকিৎসক ডক্টর জোসেফ স্পিনা 1980 সালে এনজাইম ট্রিপসিন, এটা পরীক্ষায় প্রশ্ন হবে এমসিকিউতে, প্রয়োগ করে চোখের ছানির অস্ত্রোপচার করেন। ডক্টর জোসেফ স্পিনা অস্ত্রোপচার পদ্ধতিতে সূক্ষ্মসূস দ্বারা 0.025 সেন্টিমিটার প্রশস্ত ছিদ্র করে অন্য একটি সূক্ষ্ম ফাঁফা সূচের সাহায্যে একটি সামান্য পরিমাণ ট্রিপসিন চোখের লেন্সে প্রয়োগ করেন। ট্রিপসিন চোখের অন্যান্য অংশের কোনো ক্ষতি না করে লেন্সের খোলা অংশ গলিয়ে ফেলে। এরপর এই অংশ এই সূচ দিয়ে টেনে খোলা অংশ বের করে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। অস্ত্রোপচার চিকিৎসার এনজাইমের ব্যবহার, ডায়াবেটিস রোগীর রক্তে শর্করার পরিমাণ কত তা নির্ণয়ের জন্য গ্লুকোজ অক্সিডেজ ও পারঅক্সিডেজ এনজাইম ব্যবহার করা হয়। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে প্রোটিওলাইটিক এনজাইম ব্যবহার করে চিকিৎসকগণ অনেকাংশে মৃত্যু ঝুঁকি কমাতে সক্ষম হয়েছেন। আইসক্রিম ও ক্যান্ডি তৈরিতে লেকটিস এনজাইম ব্যবহার করে নরম মোলায়েম আইসক্রিম ও ইনভার্টিস এনজাইম ব্যবহার করে ক্যান্ডি তৈরি করা হয়। জমাট রক্ত গলা মস্তিষ্ক, এটা এমসিকিউর জন্য লাগবে, ও ধমনের জমাট রক্ত গলাতে ইউরোবাইলিস নামক এনজাইমের ব্যবহারে জাপানে সফলতা পাওয়া গেছে। ফটোগ্রাফি শিল্পে ফটোফিল্মের জেলাটিন পরিষ্কার করতে প্রোটিস এনজাইম ব্যবহৃত। কাগজ শিল্পে কাগজ বর্ণহীন করার সময় ব্যবহৃত ব্লিচিং এর পরিমাণ কমাতে জাইলানেজ, কাগজের মসৃণতা আনতে এবং পানির পরিমাণ কমাতে সেলুলেজ, লিগনিন অপসারণ করে কাগজকে মসৃণ করতে লিগনিনেজ এনজাইম ব্যবহৃত হয়। রাবার শিল্পে লেটেক্স থেকে রাবার তৈরির সময় হাইড্রোজেন পারঅক্সাইড থেকে অক্সিজেন তৈরি করতে ক্যাটালেজ এনজাইম ব্যবহৃত হয়। পরিবেশ সংরক্ষণে পরিবেশে বিভিন্ন বিদূষক পদার্থের পরিমাণ নির্ধারণে উৎসেচক ব্যবহার করা ব্যবহার করে বায়োসেন্সর তৈরি করা হয়। জীব প্রযুক্তিতে জিন প্রকৌশলে বিভিন্ন ধরনের উৎসেচক ব্যবহার করে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি, আরএনএ ও ডিএনএ এর ফলে বিন্যাস নির্ণয় এবং নিউক্লিওটাইডের যোজন বা বিয়োজন করা হয়। রেস্ট্রিকশন এনজাইমের সহায়তায় ডিএনএ অংশের কর্তন, লাইগেস এনজাইমের সহায়তায় জোড়া লাগানো ও পলিমার এনজাইমের সহায়তায় ডিএনএ এর সংখ্যা বৃদ্ধি করা হয়। ডিটারজেন্ট বা পরিষ্কারক প্রস্তুতিতে সেরিন প্রোটিয়েজ আলফা অ্যামাইলেজ এনজাইম ব্যবহার করা হয়। এনজাইম কোএনজাইমের পার্থক্য দেখো, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। পার্থক্য বিষয় প্রকৃতি, এনজাইমের ক্ষেত্রে এটি একটি বড় প্রোটিন অণু। কোএনজাইম, কোএনজাইম হলো প্রোটিন অণুর একটি অপ্রোটিন অংশ। ইয়েস, আণবিক ওজন দেখো, 12,000 থেকে 10,00,000 ডাল্টন। আর এদিকে কোএনজাইম হচ্ছে 500 ডাল্টনের কাছাকাছি। কাজ, স্বতন্ত্রভাবে কাজ করতে পারে এনজাইম, বাট কোএনজাইম প্রোটিন অংশ ব্যতীত কাজ করতে পারে না। তাপের প্রভাব, 50 ডিগ্রি সেলসিয়াস থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এনজাইমের কার্যকারিতা থাকে না, অর্থাৎ তাপে নষ্ট হয়। তাপমাত্রা সহন ক্ষমতা অনেক বেশি কোএনজাইমের, তাই ওই তাপমাত্রায় মানে এখানে এনজাইমের ক্ষেত্রে যেটা কথা বলা আছে, কোএনজাইম অকেজ হয় না। ভিটামিন, কোনো ভিটামিন এনজাইম হিসেবে কাজ করে না, অনেক ভিটামিন আছে যেগুলো এনজাইম হিসেবে কাজ করে। কোএনজাইম হিসেবে এটা কোএনজাইম হবে। অনেক ভিটামিন, এখানে একটু খেয়াল করো, এই জায়গায়
এটা যেহেতু কোএনজাইমের পাশে অনেক ভিটামিন কোএনজাইম হিসেবে কাজ করে, এখানে একটা কো কথা লিখে দিবা, অনেক ভিটামিন এই জায়গায় কোএনজাইম হিসেবে কাজ করে, এখানে কোএনজাইম কথাটা হবে। উদাহরণ দেখো প্রোটিয়াস, লাইপেস ইত্যাদি, এদিকের উদাহরণ হচ্ছে এটিপি, এনএডি এবং এফএডি। যাক এখানে শেষ করব, শেষ করার আগে আরেকবার বলতে চাই, একটা ছোট্ট হোমওয়ার্ক দিব, এনজাইমের ব্যবহার লিখো। যাক সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি সিলেবাসটা বুঝতে পেরেছো, তারপর কারো বুঝতে অসুবিধা হলে আমাকে ফোন করো, আমি বুঝিয়ে দেব, কোনো সমস্যা থাকলে বলো। ভালো থাকবে, সুস্থ থাকবে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ।